আমার টার্গেট আমার টিম জিতলে আমি জিতব। আমি খেলার দরকার খেলছি, আমি তো ইন্ডিয়া আর আমাদের মধ্যে পার্থক্য আমার খোঁজার দরকার নেই। ভাই শুরু করি, আমরা শুরু করি, যাবো ফাইনাল ম্যাচের জন্য। যতটুকু টেনশন অতটুকুই কাজ করছে, এর বেশি আর কিছু করছে না। আচ্ছা স্যার, চাপ কোনো অফ করছেন নাকি? না, ফাইনালটা চাপ নিলে বেশি চাপ মনে হবে, এজন্য বেশি চাপ নেওয়া ঠিক না, এজন্য বেশি চাপ নিচ্ছি না। চ্যাম্পিয়ন হলে কিভাবে সেলিব্রেট করবেন? নির্ধারিত রাখছেন নাকি? না, ওগুলো এখনো কিছু করি নাই। আচ্ছা, এর আগে তো বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে কালকে একটা ম্যাচ সুযোগ আছে শিরোপা ধরে রাখার, মানে আপনার আসলে কতটুকু আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাস, আমরা যতটা কঠোর পরিশ্রম করছি ওইটার উপরে আমাদের আত্মবিশ্বাস আছে, যে আমরা এত কষ্ট করছি এতদিন ধরে এই টুর্নামেন্টের জন্য, ওইটার উপরে আমরা আত্মবিশ্বাস রেখে কালকে মাঠে নামবো আমরা। আগের ম্যাচে তো আপনারা রাউন্ড রবিন লিগে ইন্ডিয়ার সঙ্গে গোল পেতে অনেকটাই কষ্ট হয়েছে এবং শেষ মুহূর্তে সাগরিকার একটা গোলে জিতছেন। কালকের ম্যাচ নিয়ে আসলে কোচ গোল পাওয়ার ব্যাপারে কি কি বলছে বা কি করাইছে আপনাদের? আমরা স্বাভাবিক গেমের আগে যে প্র্যাকটিস করি ওইটাই স্যার করাইছে। কালকে স্যার আমাদের সাথে বসবে, টিম মিটিং হবে, তারপরে স্যার বলবে। আচ্ছা আফিদা, মানে এর আগের যে সাফ অনূর্ধ্ব ১৯ ছিল সেখানেও আপনি খেলেছেন, এবার আবার খেলতেছেন, সেই সাফে আপনি একটি হ্যাটট্রিক করেছিলেন এবং বেঞ্চের প্লেয়ারই ছিলেন, আপনি মূল একাদশে চান্স পাননি, তার কিন্তু আপনি চান্স পেয়ে সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন। তো এই ফাইনাল নিয়ে কি, এবার তো আপনি ক্যাপ্টেন হিসাবে খেলতেছেন, তো আপনার আসলে নিজের কোনো এরকম কোনো টার্গেট আছে কিনা? আমার টার্গেট আমার টিম জিতলে আমি জিতব, আমার টার্গেট টিম জিতবে। আচ্ছা, এখানে একটা বিষয় যে আপনি তো ব্যাকলাইন থেকে টিমকে সাপোর্ট দিয়ে থাকেন, ফরওয়ার্ডিং এ যারা থাকে, ঠিক আছে, এই জায়গা আসলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা, যেহেতু ইন্ডিয়া অপারেন্ট টিম, সুযোগগুলো কমই পাওয়া যাবে বা পেলেও ওগুলো কাজে লাগাতে হবে, এগুলো নিজেদের নিশ্চয়ই আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো কি করেছেন, কি বিষয়গুলো আলোচনা আমাদের? আপনারা গত ম্যাচে দেখছেন যে আমরা কয়েকটা সুযোগ পাইছি ভালো ভালো, কিন্তু একটা সুযোগ আমরা কাজে লাগাতে পারছি, ওইটা নিয়ে আলাপ করছি যে হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ কম সুযোগ আসবে, যেটাই আসবে ওইটাই আমাদের কাজে লাগাইতে হবে। একটা ম্যাচ তো ইন্ডিয়ার সাথে খেললেন, অপোনেন্ট হিসেবে ইন্ডিয়াকে কেমন দেখলেন? ইন্ডিয়া স্বাভাবিকভাবে সবাই যেরকম মনে করে ইন্ডিয়া নাম শুনলে আমরা ভয় পাই, ঠিক তা না, ইন্ডিয়া যেভাবে খেলে আমরাও ঠিক একইভাবে খেলি, আপনারা রেজাল্ট মাঠে দেখছেন, আশা করছি কালকে ভালো কিছু হবে। আপনারা এক গোলে জিতেছিলেন, আমি যদি পার্থক্য বলে দুই দলের, আপনি কি ফাইন্ড আউট করতে পারবেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরে পার্থক্য কোথায়? আমি খেলার দরকার খেলছি, আমি তো ইন্ডিয়া আর আমাদের মধ্যে পার্থক্য আমার খোঁজার দরকার নেই। আমাদের খেলাটাই আমরা খেলবো। কালকে বাবা মা ছিল, দেখা হইলো, ফাইনাল নিয়ে কি কেউ কোনো প্রত্যাশার কথা বলছে নাকি দোয়া করছিল? সবাই দোয়া করতেছে, পরিবারের সবাই চায় যে জিতি, ইনশাআল্লাহ সবার দোয়ায় জিতবো কালকে। আচ্ছা, এই যে নিজের মাঠে কি দর্শকের কোনো প্রেসার মনে হয় আপনার? না, দর্শকে সাপোর্ট থাকলে আরো বেশি ভালো লাগে, উত্তেজনা থাকলে ভালো লাগে যে দর্শকরা সাপোর্ট করতেছে, আমাদের ভালো কিছু করতেই হবে, দর্শকদের হাসি মুখে বিদায় করতে হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে ভাই।